২৪ নম্বর আয়াত ভালো করে মিলাবেন আপনি আবার ওই মামলার আসামি কিনা, নাকি আয়াত বাদ দিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, নবী আপনি বলুন, আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে, যারা মানুষের উপরে জুলুম করছে করবে, মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, এখানে আল্লাহ নাস দিয়েছেন। আল্লাহ যদি বলতেন আজলিমুন আল মুসলিমুনা, যে মুসলমানদের উপরে যারা জুলুম করে অত্যাচার করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর মামলা, না দিয়েছেন আজলিমুন আন্নাস, এ মানুষ যে কোনো ধর্মের হতে পারে নাকি? সুতরাং আপনি যদি মানুষের উপরে জুলুম করেন বা করবেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা দেবে কে? আল্লাহ। ঢাকাবাসী এখন আপনি একটু তাকান, আপনি হয়তো আপনার স্ত্রীর উপরে, সন্তানের উপরে, জনগণের উপরে, অধীনস্থ যারা আছে তাদের উপরে হয়তো জুলুম হচ্ছে। যদি জুলুম হয়ে যায় তাহলে আপনার বিরুদ্ধে মনে করেন আল্লাহ নিজে কেস করবে, আল্লাহর এই মামলা ওভারটেক করে জান্নাতে যাওয়ার আশা আছে, কার কার হাত তোলেন? না, আপনি কথা শুনছেন না, এবার কথার অনেক ওজন, আপনি তো টের পাননি। আল্লাহ নিজে মামলা দেবে যারা মানুষের উপরে জুলুম করছে। আমার তো মনে হয় বাংলাদেশে হাজারো মানুষ এখন আমরা আল্লাহর এই মামলার আসামি, কথা বলেন। ওয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক, দুই নম্বরে যারা দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে বিনা কারণে অশান্তি তৈরি করে, পৃথিবীর ভালোই চলছিল, হঠাৎ করে মুসলমানদের নামের উপরে একটা টাইটেল লিখে গেল, কি প্রথমে সন্তান আল কায়দা, আল কায়দা ওটা লাদেন মরে যাওয়ার পরে আর নেই, আবার শুরু হয়ে গেল আইএস, আইএস ওইটাও শেষ, এখন চলছে জঙ্গি। আমার মনে হয় এটাও কয়েকদিন পরে থাকবে না, নতুন আর একটা শব্দ আমাদের নামে যোগ হবে, কি সঙ্গি। এগুলো সব বসে বসে তৈরি করা হয় এই মোসাদ, আমেরিকা, ইসরায়েলেরা বসে বসে মুসলমানদের নামের আগে পরে এই টাইটেল গুলো জুড়ে দেয়, তথ্য সন্ত্রাস করে তামাম দুনিয়ায় মুসলমানদেরকে আজ ওরা সন্ত্রাস বানিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় হচ্ছে বিনা কারণে যারা অশান্তি তৈরি করে, দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা বিশৃঙ্খলা তৈরি করে বিভিন্ন কায়দায়, ওই জামানায় খ্রিস্টানদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা, নবীজির জামানায় ওরা মদ আমদানি করে মানুষকে, জাতিকে খাওয়িয়ে মাতাল করে রাখতো, ওদের উদ্দেশ্য এই, মদ বিক্রি করে টাকা পেত। দুই নম্বরে পুরা জাতি মদ খেয়ে যখন মাতাল, নেতা যারা আছে, দেশের দায়িত্বে যারা আছে, যত অন্যায় করবে প্রতিবাদ করার মতো কোনো সুস্থ বিবেক সম্পন্ন নাগরিক দেশে নেই, এই জন্য ওরা মন মতো অন্যায় করতো। আজ দেশে যারা মদ আমদানি করে, মাদের ব্যবসা করে, জাতিকে আজ মাতাল করে রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে যায়, এরাও খ্রিস্টানদের দালাল। সরকার থেকে শুরু করে প্রশাসন আজ পর্যন্ত হয়রান হয়ে যাচ্ছে, মাদক মাদক মাদকের সবলে শেষ এ দেশ। একটা হাদিসের অংশ বলছি, দুনিয়া থেকে যদি মদ পান করে, যতটুকু পান করবে মদ, কিয়ামতে তার শরীর থেকে অতটুকু রক্ত, গোশত, চর্বি, চামড়া পচিয়ে আল্লাহ তাকে পান করাবে। ঢাকায় তো এসব নেই, এনাদের রাত দিনের ঘুম হারাম হয়ে যাচ্ছে মাদকের পেছনে দৌড়াতে দৌড়াতে, কত মানুষ গোপনে ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, তাদের তো লাভ হয়, মাঝখান থেকে যুব সমাজ জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। ওরা মাদকের টাকা জোগাড় করতে গিয়ে শেষ পর্যন্ত যৌতুকের টাকার কারণে বউ মারে, কথা বলেন না কেন? ঢাকাতে কালকেও দেখলেন একটা বাচ্চাকে দাও দিয়ে কুপিয়েছে তার বাবা,
আমার ভাইরা, ওই জামানার সাথে মিলিয়ে আমি দেখলাম মদের ব্যবসা করে একদিকে তারা টাকা পেত, দুই নম্বরে পুরা জাতিকে মদ খেয়ে মাতাল করে নিজেদের স্বার্থ সিদ্ধি করত। কারণ অন্যায় অবৈধ কোনো কাজ করলে প্রোটেস্ট করার মতো কোনো সুস্থ নাগরিক দেশে থাকতো না। আজ এই ধান্দায় অনেকে মেইতেছে, জাতিকে আজ মাতাল করে বিশৃঙ্খলা অবস্থা তৈরি করে মাঝখান থেকে স্বার্থ সিদ্ধি করে নিচ্ছে। আপনার মরণ হবে খ্রিস্টানের মরণ, ইমান পাবেন না, কারণ ওটা খ্রিস্টানদের কাজ। মদের আমদানি করা, মদ বিক্রি করা, মদ নিয়ে ব্যবসা করা, এটা খ্রিস্টানদের জাতীয় ব্যবসা। কাদের? ওই জামানায় চার প্রকার মদ বানাতো, নাকির, হাদ্দাবা, তোব্বা, খদরা। বাংলাদেশের দিকে তাকানা, যে চার প্রকার মদই হয়, নাম হয়তো এখন আলাদা দিয়েছে, এখন নাম দিয়েছে তাড়ি, নাম দিয়েছে ডাল, নাম দিয়েছে গাঁজা। এই যে চুয়াডাঙ্গার দর্শনা কেরুর মিলে যেটা তৈরি হয়ে সারা বিশ্বে সাপ্লাই হয়, ওটার নাম কিন্তু নাকির। ওটা বাইরের দেশে যাওয়ার পরে নাম দিয়ে দেয় নাকির, বাংলাদেশে হয়তো মদ বলে মানুষ চেনে। আমার তো এই আয়াতগুলো পাশাপাশি যখন মিলাই, বাংলাদেশের সাথে খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। খ্রিস্টানদের জাতীয় ব্যবসা কিসের? আর ইহুদিদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা। আজ তাম পৃথিবীর দিকে তাকান, বাংলাদেশে যে এনজিও গুলো সুদের মাধ্যমে মানুষদেরকে আজ কাবু করে রেখেছে, যারা সুদের টাকা ছেড়ে রাখে তাদের সামনে কিন্তু কথা বলা যায় না। আজ যারা সুদ খেয়ে একদিক থেকে টাকা দিতে না পারলে শেষে বউ নিয়ে যায়, মেয়ে নিয়ে যায়, জমি জায়গা নিয়ে যায়, কথা বলে না কেন, লোকটা শেষে আর না পেরে আত্মহত্যা করে গলা জড়ি দেয়। সুদের এই জমজমাট ব্যবসা চালু করেছে ইহুদিরা। আজ যারা বাংলাদেশে বিভিন্ন এনজিওর নাম নিয়ে হোক আর যে প্রতিষ্ঠানের নামে হোক সুদের এই জমজমাট ব্যবসা করে জাতিকে আজ দুর্বল করে রাখতে চাচ্ছেন, আপনি ইমান পাবেন না। আপনি যতই নামধারী মুসলমান হন, মরণের সময় আপনি সুদের কারণে ইহুদি হয়ে মরবেন। ইহুদিদের উপরে লানত দিয়েছে কে? খ্রিস্টানদের উপরে লানত দিয়েছে কে? এই দুইটা কাজে আজ পুরা জাতি অনেকে চেষ্টা করে যাচ্ছে, আজ বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে সমাজে। এই জন্য দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা বিশৃঙ্খলা তৈরি করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? বাংলাদেশে আমার মনে হয় এখন 100 জনের 80 জন মানুষ আল্লাহর মামলার আসামি। বলেন আমরাও বেঁচে নেই, আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, জোরে বলেন আমিন। যে জুলুম শিরিক মারাত্মক জুলুম এটা। ইন্নাল্লাহ লা ইগফিরু আইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমা ইয়াশা। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে সব গোনা মাফ করে দিতে পারি, কিন্তু কেউ যদি শিরিক করে আমি আল্লাহর সাথে ওইটা মাফ হবে না।